আইনে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হারে তুলনা তো ধরে যাত ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা দুনয়নে দেখব খোদা ছিল রব্বানা মর নবীকে ডেকে নিয়ে মর নবীকে ডেকে নিয়ে দেখ রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরে যাক ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ঈশপকে দেখে যারা ঈশপকে দেখে যারা হাত কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ঈশপকে দেখে যারা ঈশপকে দেখে যারা হাত কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হায়রে দেখতো যদি কেটে দিত হায়রে দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরে যাক হায়রে তুলনা তো দূরে যাক ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মশায়েখে আজম পাক মজলিসে সমাবেত মুসলিম সমাজ সভার আনাচে কানাচে অনতি দূরে বসে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি ওই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই এই মালোপাড়া বা এতটা অঞ্চলের সকল মুমিন মুসলমানকে বিশেষ করে মালোপাড়ারই একটা ঐতিহ্য যে একই সঙ্গে একটা হিফজুল কোরআন যা আসমানের নিচে জমিনের ওপরে এমনই একটা কেতাবকে মুখস্থ করানো হচ্ছে যেই কেতাবটা যেই জায়গাতে তেলাওয়াত করা হয় যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে ওই এলাকাতে ওই জায়গাতে আল্লাহর অগণন
রহমতের ফেরেশতা নেমে আসেন। আর যেই জায়গাতে রহমতের ফেরেশতা নেমে আসে, এটা জেনে রাখুন, ওই জায়গাতে আল্লাহর গজব নাজেল হতে পারে না। আপনার হিফজুল কোরআন সঙ্গে সঙ্গে একটা মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত, যেই মেয়েরা হলো আজকের মেয়ে কালকের হবে মা, আজকের বোনটা কালকে হবে কাউরি স্ত্রী, কাউরি মা। এই যে মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সঙ্গে তুলনা করলেন, এরা হলো জমি স্বরূপ, জমি তুল্য। জমি যদি আপনার ভালো হয়, মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। মা যদি আদর্শবান হয়, মা যদি আদর্শবান হয়, ভাই আমার নসল ছেলে মেয়ে তার আদর্শ হবে। কারণ মায়ের পেটটাই হচ্ছে ছেলে মেয়ের জন্য প্রথম স্কুল। একজন মা যখন তার পেটে বাচ্চা এলো, তখন থেকে নিয়ে বাচ্চা প্রসব করা পর্যন্ত ও যদি নিজের ধ্যান, নিজের ধারণা, নিজের চিন্তাধারা যদি ভালো করে নিতে পারে, পাঁচ অক্ত নামাজের পাবন্দ হয়ে যেতে পারে, ও যদি ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারে, তার বাড়ি ঘরটা যেই ঘরে বসবাস করছে ওই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, এবং যেই দিন ছেলে ভূমিষ্ঠ হবে, ছেলে হোক মেয়ে হোক, যেদিন জন্ম লাভ করবে, ওই মুহূর্তে ওই মা যদি এই দুয়াটা, এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে, তো জেনে রাখুন তার ওই ছেলেকে, ওই মেয়েকে শয়তান কোনো দিন স্পর্শ করতে পারবে না। তবে সাধারণত আমাদের মেয়ে ছেলেরা, ওদের ধারণা যে ছেলে মেয়ে হওয়ার সময় নাকি কোরআন পড়তে পাবে না, এটা জেনে রাখুন, তুমি নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে তুমি মুখস্থ কোরআন পড়ে যাও, তোমার সুরাগুলো পড়ে যাও, তুমি জিকির আজকার তাসবিহ তাহলিল সবই করতে পারো, শুধু ওই অবস্থায় তোমার নামাজ নিষিদ্ধ আছে। তোমার কোরআন ছুঁয়ে, কোরআন খুলে পড়া, এটা মানা আছে। তাই বলে তুমি মুখস্থ পড়তে পারবে না, ভাই আমার। এবং আমরা শরীয়তের কতগুলো জিনিস, বেশিরভাগ জিনিস আমরা জানতে পেরেছি এই নারীদেরই দ্বারা, এই মেয়েদেরই দ্বারা। যেমন কি মা আয়েশা নবীকে প্রশ্ন করছেন, এই হযরতে আয়েশার বয়সটাই বা কত, 6.5 বছরে বিয়ে, 6.5 বছরে বিয়ে, আর 9 বছর যখন বয়স তখন নবীর বাড়ি বিদায় যাচ্ছে, 9 বছর।
আর 18 বছর বয়স হতে না হতে মারা যাচ্ছেন। কত অগাধ জ্ঞানের পণ্ডিত ছিলেন, কত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো দেখি ছেলে মেয়ে যখন মার পেট থেকে হয়ে পড়ে তখন এত জোরে তারা কেঁদে উঠে কেন, চিল্লা কেঁদে উঠে? ছেলে হোক মেয়ে হোক, এ কান্নার কারণটা তো বুঝতে পারা যায় না, কেন তারা কান্না করে? ওর জীব তো মায়ের পেটে চলে এল, মায়ের পেটে তাকাল জীবিত ছিল, ওখানে কোন কিছু হলো না। আর যেমনই দুনিয়াতে হয়ে পড়ল ফাসাহা ফায়াসিহ সাইহা, এত জোরে সে চিল্লা কেন উঠে কারণটা আমি বলতে পারি না, আপনি দয়া করে বলে দিন। নবী আমার বললেন, আয়েশা রে শুনো, এ আদমের বেটা বিটি, এই মানুষ হচ্ছে শয়তানের বড় দুশ্মন, কারণ শয়তানকে জান্নাত ত্যাগ করতে হয়েছে, ওকে জান্নাত ছাড়তে হয়েছে, আসমান থেকে বিতাড়িত হয়েছে। একমাত্র এই মানুষকে কেন্দ্র করে, এ আদমকে কেন্দ্র করে, এ হাওয়াকে কেন্দ্র করে, সেই দিন ও যদি সিজদা করে নিত ওকে বের হতে হতো না, সিজদা না করার কারণে বের হলো। ওই শয়তান চ্যালেঞ্জ দিয়ে এসেছিল আল্লাহ, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এই আদমের বেটা বেটিদেরকে আমি ছেড়ে কথা বলবো না, আমি এদেরকে যেমন করে হোক যেই কৌশলে হোক না কেন আমি ওদেরকে নিজের দলে টানবো, আর আমি আমার দলভুক্ত করে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আয়েশারে প্রসূতির ঘরে, যেই ঘরে মায়েরা বাচ্চা প্রসব করতে বসে, ওই ঘরের কোন কোণাতে শয়তান এসে ঘুপটি মেরে বসে যায়। দুইটা সময়, দুইটা এমন সময় আছে, ওই দুই সময়ে শয়তান এসে ঘুপটি মেরে বসে। একটা সময় ওই চল মানুষের ওপরে নিজের দখল কায়েম করার জন্য, আর একটা সময় মানুষের ইমানকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য। ও দুটো সময়, একটা সময় হলো ছেলেমেয়ের জন্মের সময়, আর দ্বিতীয় সময় হলো মানুষের মরণের সময়। মানুষ যখন মরতে পড়ে তখন সে বেজে ছয় মরণের কি যন্ত্রণা, মৃত্যুর কি যন্ত্রণা, যে মরতে পড়েছে সে বুঝে। অতএব তোমরা যখন ওকে দেখতে যাবে, ওই মরা বাড়িতে যাবে, যার যা কামদানি হচ্ছে, দমটা আসা যাওয়া করছে, ওখানে গিয়ে ফাকুলু, তোমরা ওখানে গিয়ে কালেমা লা ইলাহা লাকেনু মাওতাকুম, তোমাদের মৃত্যু ব্যক্তিকে শেষের বেলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার তোমরা চেষ্টা করো। কারণ এই জীবনে কত কি করেছে, ভালো করেছে, মন্দ করেছে, গুনাহ করেছে, নেকিও করেছে। ওরে মরণের সময় অনেক মানুষ আতঙ্কে, ভয়ে এবং মরণের কষ্টে ওর জবান বন্ধ হতে চলে, কোনো কথা বের হয় না। তোমরা যারা জীবিত মানুষ, এ পরিবারের মেয়ে ছেলেরা, তোমরা ঘরে আছো, তোমরা তোমাদের ওই মৃত্যু যাত্রীকে কলেমা পড়াবার চেষ্টা করো, কারণ শয়তান তোমার ঘরের কোণাতে বসে আছে, ওর চেষ্টা হবে আমি কোনোই মতে কে কলেমা পড়তে দিব না, এর মুখ দিয়ে কলেমা উচ্চারণ হতে আমি দিব না। কেন? আমার আপনার জানা না থাক, শয়তানের কিন্তু সব কিছু জানা আছে। শয়তান অনেক সময় আল্লাহকে থেকে ভয় করে, শয়তানের একটা দুয়া মুখস্থ আছে, আর ওর এটাই অহংকার যে আমি ওই দুয়া
মরার আগে আগে পড়বই আর পড়ে আমি জান্নাত যাবই ভাই আমার কিন্তু আল্লাহ ওকে পড়ার সুযোগ দিবে না আল্লাহর ওয়াদা অটুট থাকবে যে তোকে আমি জাহান্নামে নিক্ষেপ করবই ওর দোয়া মুখ দিয়ে বের হবে না আমার মুখ দিয়ে বের হোক বা না হোক এ আদম সন্তানের আদমের বেটা বেটিদের মুখ দিয়ে আমি কলমা বের হতে দেব না কারণ ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্য জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল ও দাখাল জান্নাত ও অবশ্যই জান্নাতে প্রবেশ করে গেল ও জান্নাত চলে গেল আপনি জীবনে কত গুনাহ কামালেন কত অন্যায় করলেন যদি শিরকের গুনাহ না করে থাকেন বন্ধু আপনার মরণের সময় যদি আপনার কোনো ভাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার কেউ আপনার কলমাটা পড়িয়ে দিতে পারলো আপনি বড় ভাগ্যবান নবী বললেন ওর জীবনের সমস্ত গুনাহ maaf এবং সরাসরি জান্নাতে চলে গেল শয়তান কিন্তু এই কলমাটা পড়তে দিবে না বলেই অনেক সময় ও মুখকে চেপে থাকে মুখকে বন্ধ করে থাকে অনেক সময় সে ওকে ভয় দেখায় এমন আতঙ্কে আতঙ্কিত হয়ে গেল আপনি বলছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আপনার বাবা আপনার মা আপনার ভাই যে মরণের সংকটে পড়ে আছে ও বলে দিল আমি আর কলমা পড়বো না আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়বো না 42 বছর ধরে নবীর চাচা আবু তালেব নবীর সেবা করে গেলেন নবীর জন্য জীবন দিয়ে গেলেন ইসলামের জন্য জীবন দিয়ে গেলেন এই কোরআনের খিদমত করে গেলেন কিন্তু 42 বছরের মধ্যে নবী ওকে কলেমা পড়াতে পারেননি যেই দিন মরতে পড়লেন তিন দিন ধরে বেচারা মৃত্যু যন্ত্রণায় ছটপট করলেন নবী না খেয়ে না দিয়ে কোনো কিছু স্পর্শ না করে তিন দিন তিন রাত নবী আবু তালেবের পাশে বসে রইলেন যে একটু সুযোগ পেলেই আমি চাচাকে কলেমা পড়াবই আর এদিকে কাফেরেরা শয়তান রূপী কাফেরেরা ওরাও ডিউটি বসিয়ে দিল 24 ঘন্টা আবু তালেবকে পহরা দিতে হবে মুহাম্মদ যেন কলেমা না পড়াতে পারে ভাই আমার একদম আখেরি সময় শেষ সময় উপনীত নবী আমার বলছেন চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন চাচা জান আপনি যে 42 বছর ধরে আমার সেবা করে গেলেন আমাকে ভালোবেসে গেলেন আপনার জীবনের চেয়ে আমাকে ভালোবাসলেন নিজের ছেলে মেয়ের চেয়ে আমাকে ভালোবেসে গেলেন ইসলামের জন্য সব কিছু আপনি বিসর্জন করলেন চাচা আপনি অন্তিম সময়ে কলমা পড়লেন আপনি যদিও জীবনে কোনো নেকি কামাতে পারলেন না কিন্তু এই কলমার সূত্র ধরে এই কলমার সুতা ধরে আমি আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলবো ইন্নি ওয়াজ রাব্বি আমার রব্বের সঙ্গে আমি তর্ক করব যদি আমার প্রভু আপনাকে জান্নাত না দেন চাচা জান আমি কথা দিলাম আমি যতক্ষণ আমার দয়ালু চাচাকে সঙ্গে না নিব আমি জান্নাতে আমি একাই যাব না যেতে যদি হয় আমি চাচাকে সঙ্গে করে জান্নাত যাব কিন্তু চাচা এই কলেমার সার্টিফিকেট এই কলেমার সুতা যদি আমার হাতে না থাকে আমি লাজাব হয়ে যাব আমি নিরুত্তর হয়ে যাব আমি আল্লাহর কাছে কোনো কিছু বলার সুযোগ পাবো না কারণ আমার আগে আল্লাহর খালিল ইব্রাহিম
ইব্রাহিম নবী তার বাপ আজরকে কালেমা না পড়ার কারণে জান্নাত নিয়ে যেতে পারবে না, নূহ নবী তার বেটাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। চাচা জান, ওরে কোন নবী নিজের বেটিকেও জান্নাত নিয়ে যেতে পারবে না, নিজের বেটাকে জান্নাত নিয়ে যেতে পারবে না যদি তার মধ্যে কলেমার সূত্র না থাকে। চাচা, আমার হাতে জান্নাতের চাবি কাটি, আমি জান্নাতের দ্বার খুলবো, আর আমার উম্মতকে আমি একে একে জান্নাতে নিয়ে যাব, আমি খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাব। এটা আমার জন্য কত বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে যতক্ষণ আমার সমস্ত উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ আমি জান্নাতে যাব না, আমি সব্বাকে নিয়ে যাব। কিন্তু আমার 42 বছরের দরদি চাচাটাকে ওকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। চাচা একবার আমার দিকে তাকান, হযরতে আবু তালেব নীরব নিঃশব্দ যখন কলেমা পড়তে বলেন তখন শয়তান রূপী কাফেররা বলে, আবু তালেব এতদিন জীবন চলে গেল, বুড়ো হয়ে গেলে, তুমি 42 বছর ধরে তোমার ভাতিজাকে বুকে আগলে ধরে আছো, তা সত্ত্বে তুমি কলেমা পড়োনি, আর এই মরণের সময় তুমি কলেমা পড়বে, এটা কত বড় বদনাম, দুর্নাম। লোকে কি বলবে যে দেখ আবু তালেব মরণের ভয়ে নিজের ভাতিজার সামনে মাথা নত করে দিয়েছে, আর এটা কোরাইশ বংশ কোনোদিন মেনে নিতে পারে না। আল্লাহু আকবার, আবু তালেব দোদুল্যমান হয়ে গেল, কোনটা করি ও অবশেষে কে জিতে কে হারে, আল্লাহ ডাকছেন জান্নাতের দিকে আমার নবীর মাধ্যমে, আল্লাহ ইয়াদুলা জান্নাতে ওয়াল মাগফিরা, আর শয়তান ডাকছে জাহান্নামের দিকে, এরা বলছে না, আর আমার নবী বলছে হ্যাঁ তুমি কলেমা পড়ো। এবার আবু তালেব ইশারা করলেন, আমার নবীকে ইশারা করলেন, ভাতিজারে তুমি আমার দিকে একটু এগিয়ে এসো। নবী বুকে লুটিয়ে পড়লেন, নবী নিজের কানটা আমার আবু তালেবের মুখের কাছে নিয়ে চলে গেছেন। চাচা আস্তে আস্তে বলছেন, চাচা আপনাকে লজ্জা মনে হচ্ছে, শরম মনে হচ্ছে, এতগুলো মানুষের সামনে কি করে কলেমা পড়বো। চাচা জান, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ মনের কথা জানে, আপনি আমার কানে ফিস ফিস করে কলেমা পড়লেন, আমি আল্লাহর সঙ্গে এটাই সূত্র ধরে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত আবু তালেব আমার নবীকে এভাবে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে নিয়েছেন, আর হাত খানা পিঠে বোলাচ্ছেন, আর ইয়াতিম ভাতিজা তোর বাপ ছিল না, মা 6 বছর বয়সে মারা গেল, তোর দাদুর কাছে গেলি, দাদুটা 8 বছরে মারা গেল, আমি 8 বছর বয়সে তোকে নিলাম, আর আজ তোর বয়স 50, তোর বয়স 50 হয়ে গেল, এ 42 বছর ধরে আমি কোনোদিন তোর পার্শ্ব ছাড়া হইনি, তোকে ছাড়া আমি কোথাও যাইনি, আমি সুখে দুঃখে সবসময় তোকে পার্শ্বে রেখেছিলাম, কিন্তু আজ তুই আমাকে কলেমা পড়তে বলছিস, কিসের যেন বাধা, আমি কলেমা পড়তে পারছি না। এবার কামতে কামতে বলছে, ভাতিজা তুই একটা কথা শোন, আমি জানি আমার বিশ্বাস তুই সত্য, তোর ধর্ম সত্য, তোর কোরআন সত্য, সবই সত্য, আর একদিন আরবের আকাশে বাতাসে আরবের কোনায় কোনায় ইসলামের পতাকা উড়বে, এটা আমার অগাধ বিশ্বাস। কিন্তু ভাতিজা আমার দুঃখ রয়ে গেল, 42 বছর তোর সেবা করে গেলাম, মরার সময় আমি তোমাকে কেন আমি খুশি করে যেতে পারলাম না। মুসলিম শরীফের হাদিস যে মৃত্যুকালে আমি তোমার চোখ দুটো কেন ঠান্ডা করে যেতে পারলাম না, কেন চোখ জুড়াতে পারলাম না, আমার জীবনের এই মরণকালে এটাই দুঃখ রয়ে গেল। নবী আমার অজর নয়নে কাঁদছেন, চাচাকে জড়িয়ে ধরে বলছেন, কেন চাচা এই কথা কেন বলছেন, আপনি তো আমার সুখের জন্য সবই করেছেন, আর বলছেন যে মৃত্যুকালে আমি তোমাকে আনন্দ দিয়ে যেতে পারলাম না। বলছে ভাতিজা বল,
আমি যদি কলেমা পড়তাম তো তুমি খুশি হতে কিনা? বলছে হ্যাঁ চাচা, একদিকে সারা দুনিয়া, একদিকে সারা পৃথিবী, আর একদিকে আপনি। যদি আমাকে বলা হয় মোহাম্মদ রে তুমি দুনিয়ার সমস্ত অর্থ সোনা চাঁদি নিবে, না তোমার চাচার তুমি ইসলামটা নিবে, চাচা যান আমি দুনিয়াকে ঠোকার মেরে দেব। আপনি যদি ইসলাম কবুল করে নেন, আপনি কলেমা পড়েলেন, আমি দুনিয়া সব কিছু পেয়ে গেলাম, আমি সব কি পেয়ে যেতাম। বল ভাতিজা এটা সত্য না মিথ্যা? হ্যাঁ চাচা যান, আমি একমাত্র চাই আপনার ইসলাম, একমাত্র চাই আপনার কলেমা, আর জান্নাতে আমার চাচাকে সঙ্গে করে আমি জান্নাত যেতে চাই। আমার পার্শ্বে জান্নাতে এক পার্শ্বে থাকবে আবু বাকর, এক পার্শ্বে থাকবে হযরতে ওমর, আর হযরতে আলী, আর হযরতে ওসমান। ওরে আমি সবার ঘর দেখতে পাবো, আমার আলী আর ফাতেমা গল্প করবে ঘরে বসে, আমার জান্নাতে আমি দেখতে পাবো। কিন্তু চাচা আপনাকে সেই দিন খুঁজে যে পাবো না, এটা বড় দুঃখের বিষয়। ভাতিজা শোন, তবে শোন, তুই চাইছিস আমি কলেমা পড়ে নিব, কিন্তু আমার লোকেরা চাইছে 80 বছর ধরে তুমি কলেমা পড়োনি, 80 বছর ধরে ইসলাম কবুল করোনি, আর এ বুড়ো বয়সে তুমি কেমন করে মুসলমান হবে? চাচা ভাতিজা শোন, তুমি শোনো, এ মরণকালে আমাকে আর তুমি কলেমা পড়াবার চেষ্টা করিও না, আমি মরণকালে কলেমা পড়বো না। আনা আলাদিমিল্লাত আবি আব্দুল মুত্তালেবে, আমি আমার বাপ, আমি আমার বাবা আব্দুল মুত্তালেবের ধর্মের ওপরে, ওই 360টা মূর্তি যে পূজা করে এসেছি ওই পূজার উপরে মরতে চায়, আমি নতুনভাবে নিজের ধর্ম পরিবর্তন করব না। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, শয়তান সাব্বাসে দিয়ে চলে গেল, মারহাবা বলে চলে গেল। ওরে তুমি চেষ্টা করলে, তুমি চেষ্টা করলে জান্নাতে নিয়ে যাবার, কিন্তু পারলে না। অবশেষ আমি সাকসেসফুল হলাম, আমি কামিয়াব হয়ে গেলাম, আর আল্লাহ আমার আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ আমার পিয়ারা নবী মুহাম্মদ, তুমি যাকে চাইছো, যাকে ভালোবাসো আর ভালোবেসে জান্নাত দিতে নিয়ে যেতে চাইছো, এরে জান্নাত নিয়ে যাওয়া, হেদায়েত দেওয়া, ইসলাম কবুল করা, এটা তোমার হাতে নাই, তোমার হাতে নাই, এটা হলো আমার হাতে। আমি আল্লাহ যাকে চাইবো হেদায়েত দিব, যাকে চাইবো আমি হেদায়েত দিব না। তোমার কাজ হচ্ছে মানুষকে শুধু বুঝিয়ে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাকি হেদায়েত দেওয়া, জান্নাত দেওয়া, জাহান্নাম দেওয়া, এটা হলো আমার কাম। শয়তান ঈমান লুটে নিয়ে চলে গেল। তাই নবী বলছেন, তোমরা নিজের মৃত্যু ব্যক্তিকে কলেমা পড়াবার চেষ্টা করবে, তবে জোর করে নয়, কানে মুখ নিয়ে যাও, আব্বা চাচা ভাই কলেমা পড়ো, এই যে আমাকে মেয়ে ছেলেরা বলে, এটা ভুল। আপনি ওই বাড়ি ওই ঘরে এমনভাবে নিজে নিজে পড়েন, ও যেন শুনতে পায়। আর জন্মের দিন আপনার ছেলে, আমার ছেলে মেয়ে, এটা নো বোঝা শিশুরার উপরে এই শয়তান কেমন করে ভোগ দখল করে। নবী বলছেন, যখনই ছেলেটা হয়ে পড়লো, আর ওই প্রসূতি মা, ওই নাপাক মা যার পেট থেকে বাচ্চাটা হয়ে পড়লো, ও কিছুই বললো না। ওরে যারা ওখানে আছে, ছেলেটা গেলে নাচানাচি করছে, ছেলে কথা বলছেন, ওকে মারামারি করছে কথা বলাবার জন্য, কাঁদাবার জন্য। ওরে না রে না, এটা তোদের নিয়ম নয়, তুই ইসলামের দিকে আয়, কোরআনকে জিজ্ঞেস কর, ওই সময় বাচ্চাটার জন্য কি বলতে হবে, কারণ শয়তান ছুটে আসছে, শয়তান ছুটে আসছে, এখনই পর্দার ভিতরে ঢুকবে, তোর ছেলের ওপরে কিছুটা নিজের দখল কায়েম করবে। শোনন, আল্লাহর
নবীকে যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই ছেলেরা কেন কান্না করে নবী বলেন আয়েশা তবে শোনো যখন ছেলে হয়ে পড়ে এই শয়তান দ্রুত বেগে ছুটে আসে আর ছুটে এসে নিজের হাত নাপাক হাত এই ভাবে সজরে মেরে দেয় সজরে তামাচা মেরে দেয় আর তামাচা মারার অর্থই হলো যে আল্লাহ যাকে তুমি আশরাফ সরবের সিরা করে জান্নাতি করে তুমি দব বানালে আমি তার উপরে নিজের কিছু অংশ আমি বসিয়ে দিলাম আমি ভাগ বসিয়ে দিলাম হুজুর এই শয়তানের মালাউন হাত থেকে নাপাক হাত থেকে আমরা আমাদের ছেলে মেয়েকে বাঁচাতে পারি তার কিছু উপায় আছে বলছে আছে হযরত মারিয়ামের মা আল্লাহর কাছে মানত মেনেছিল আল্লাহ এই বুড়ো বয়সে যখন তুমি আমাকে পেটে বাচ্চা দিলে তে এই বাচ্চাটা এটা যেন একটা ছেলে হয় মেয়ে নয় আল্লাহ ছেলে যেন হয় আর ছেলে যদি দিস আল্লাহ তবে আমি কথা দিলাম ওয়াদা করলাম এই ছেলেকে তোমার দিনের জন্য আমি তোমার মসজিদের খাদেম করে দেব মসজিদের সেবক ছেলে মেয়ে যেই দিন ওর ভূমিষ্ঠ হচ্ছে মারিয়ামের মা হান্না এইভাবে তাকাচ্ছে এক নজরে দেখে নিলেন আল্লাহ আমি তোমার কাছে চেয়েছিলাম ছেলে আর ইন্নি ওয়াজাত উনসা আর আমি জন্ম দিলাম মেয়ে চেয়েছিলাম ছেলে তুমি দিলে মেয়ে এটা নাশুকরি নয় চট করে বলছে আল্লাহ আমি তোমার লাখ শুকরিয়া আদায় করি যে একদিন তে মেয়েটাও ছিল না তুমি আমাকে মেয়েটা দিলে এবার নবী বলছেন শয়তান চলে এসেছে পর্দা উঠিয়ে ভিতরে ঢুকতে যাবে এমন সময় মারিয়ামের মার মুখ দিয়ে এমন একটা দামি আয়াত এমন একটা দামি দোয়া বের হয়ে গেল বন্ধুরে ওই দোয়াটা আল্লাহর এতই পছন্দ হলো এতই পছন্দ হলো আল্লাহ এই কোরআনে রেখে দিলেন যেন আখির নবী মুহাম্মদের উম্মতেরা আর মুহাম্মদের উম্মতের মেয়ে ছেলেরা ওরাও যেন ওই দোয়াটা মুখস্থ রাখে ওরা যেই দিন মা হবে আর যেই দিন ছেলে মেয়েকে জন্ম দিবে ঠিকই মারিয়ামের মা হান্নার মতো ওরাও যেন সেই দোয়াটা পড়তে পারে বন্ধু আমার শিখবেন কোথায় মায়েরা শিখবে কোথায় আমার বেটিরা শিখবে কোথায় আমার বোনটা শিখবে কোথায় ওরা শিখবে এইরকম মাদ্রাসায় ওরে মক্তবে জানবে না আপনার মক্তবে শিখতে পারবে না কারণ মক্তবে তো আমরা ওই মুলবিকে রাখি যেই মুলবি সবচেয়ে কম বেতনে থাকবে সবচেয়ে কম বেতনের মুলবি আল্লাহ বন্ধু আমার শয়তান ছুটে আসেন ওই বলছেন শয়তান ছুটে আসছে পর্দা উঠাতে যাবে এমন সময় মারিয়ামের মার মুখ দিয়ে বের হচ্ছে আমার সঙ্গে সবাই মনে মনে পড়বেন ইন্নি ও এ জহা বেকা ও জুরিয়া তাহা মিনা শয়তানির রাজিম ইন্নি ওয়াজহা বেকা ও জুরিয়াতাহা এ রব্বে করিম এ প্রভু আমার তুমি বুড়ো বয়সে যে আমাকে মেয়েটা দিলে এই মেয়েকে আমি তোমার হাতে সঁপে দিলাম তোমার নিরাপত্তায় দিয়ে দিলাম আল্লাহ তোমার তোমার হেফাজতে দিয়ে দিলাম শুধু আমার বেটিটা নয় আমার বেটি বড় হবে আমার বেটির বিয়ে শাদি হবে আমার বেটির ছেলে মেয়ে হবে অর্থাৎ আমার নাতি নাতনি আমার মেয়েকে আর আমার আগামী নাতি নাতনিদেরকে আমি তোমার নিরাপত্তায় দিয়ে দিলাম তোমার দেখভালে দিয়ে দিলাম তোমার হেফাজতে দিয়ে দিলাম আল্লাহ তুমি আমার বেটির আর আমার বেটির ছেলে মেয়েদের আমার নাতি নাতনিদের দেখাশোনা করিও তুমি আল্লাহ আমার বেটিকে আর আমার নাতি নাতনিকে শয়তান যেন ছুঁইতে না পারে শয়তান যদি কোনো ক্ষতি করতে না পারে
আল্লাহু আকবার নবী বলেন ওরে যেমন কোরআনের আয়াতটা বের হয়েছে কোরআন এমন একটা জিনিস আপনি যখন নিজের বাড়িতে ঢুকবেন নিজের বাড়িতে ঢুকবেন গেটটা লাগা আছে আপনি বাজার থেকে গেলেন আপনার স্ত্রী গেটটা আড়িয়ে দিয়ে ও ঘরের ভিতরে আছে আপনি গেটটা মেইন গেটটা খুললেন খোলার সময় আমরা কি বলি বলি কি বলি না আল্লাহ জানে আপনি যদি নিজের গেটটা বিসমিল্লাহ বলে খুলেন বিসমিল্লাহ এটা কোরআনের একটা আয়াত কোরআনের একটা আয়াত এটা আল্লাহ প্রদত্ত আয়াত বিসমিল্লাহ বলে যেমন গেটটা খুললেন গেট সব শয়তান আপনার সঙ্গে সঙ্গে গিয়েছিল শয়তান প্রত্যেক মানুষের সঙ্গে সঙ্গে যায় আমার নবী বলেন আপনি চুপচাপ ঢুকে গেলেন তখন শয়তান তার দলবলকে বলে আইরে হালুম্মু এলা মাবিতকু আয়শায়কম আইরে আই এই বাড়িতে আজ রাত আমরা থাকব এই বাড়ির কামে আমরা খানা খাইব যারা নিজের গেট খোলার সময় আল্লাহ বিল্লাহ করে না সালাম দেয় না বিসমিল্লাহ পড়ে না শুনে রাখবেন ওই বাড়িতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক না কেন ওই বাড়িতে কোনো বরকত থাকবে না ওই বাড়ির বরকত সমস্ত শয়তান লুটে পড়ে নিয়ে যায় আমার নবী বললেন তোরা যদি বরকত নিবি শয়তান মুখে আগে জুতা মার যখন নিজের গেটটা খুলবি বিসমিল্লাহ শয়তানের মুখে চাপাটা লাগলো ও বুড়া শয়তান বলে পালারে পালা পালায় কান্তি পালা এই বাড়িতে আমাদের জায়গা হবে না এটা আল্লাহওয়ালার বাড়ি এটা একটা মুমিনের বাড়ি এরা আমাদের জায়গা দিবে না রাতও থাকতে দিবে না আমাদেরকে খানা পানি কিছুই দিবে না চল এবার শয়তান দোয়াটা মুখস্থ করে সূরা আলে ইমরান ইন্নি ওয়াজাবেকা ওয়া যুরিয়াতা মিনাশ শাইতানির রাজীম শয়তান পর্দা ছুঁয়ে চলে গেল আয়েশা রে এ মারিয়াম আর মারিয়ামের বেটা ঈসা মারিয়ামের বেটা ঈসা ঈসা নবী যেই নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন আর কিয়ামতের আগে দাজ্জালকে কাতাল করার জন্য দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা নবীকে পাঠাবেন ঈসা নবী দুনিয়া থেকে বিয়াও করবে ছেলে মেয়ে সব বিয়ে হবে ওই ঈসাকেও শয়তান ওর নানির দুয়ার বরকতে নানির দুয়ার বরকতে ওরে ওর লাতি ঈসাকেও শয়তান ছুঁইতে পারেনি এবার আপনি মেয়ে ছেলেকে আলেমা বানাবেন কি না ভাই আমার একটা মেয়ে ছেলে কি না করতে পারে আজ আজকে একটা খবরে পড়লাম আপনার বিহারের মধ্যে একটা মেয়ে ছেলের নাম ছিল মুসলমানের বেটি রোকাইয়া রোকাইয়া খাতুন মুসলমানের সঙ্গে বিয়ে হলো একটা ছেলেও আছে তার বেটা বড় হয়ে গিয়েছে স্বামীটা মারা গেল স্বামী মারা গেল এবার ওর বাড়িতে গোয়ালস্ত গায়ের দুধ দইতে যেমন আজকাল আমাদের মধ্যে আসে হায় রে এমন নির্লজ্জ আমরা হয়ে গিয়েছি গোয়াল যখন দুধ দইতে আসে বাড়ি থেকে পুরুষ নাই বাড়ি থেকে ছেলে নাই কেন আমাদের বহু বেটিরা আমাদের মায়েরা কেন ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে দুধ লাওয়ার জন্য গোয়াল দুধ দুইবে না এর সঙ্গে গল্প করবে ভাই আমার আমি ওদিকে বলছি না এবার আস্তে আস্তে ওই গোয়ালের সঙ্গে ওর ভালোবাসা হয়ে যায় অবশেষে বিয়ে করে নিল একটা গোয়ালকে হায় রে আল্লাহ মুসলমানের বেটি আজ ভারতের কোনায় কোনায় শত শত ঘটনা ঘটছে আর আর এসএস এরা আর এসএস এর একটা বিরাট বড় চক্রান্ত ষড়যন্ত্র গোটা ভারতবর্ষে এরকম ওদের দলকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে তোরা মুসলমানের সঙ্গে মিলেমিশে যা ওদের বাড়ি আসা যাওয়া কর ওদের মেয়েদেরকে প্রেম জালে ফাঁসা আর প্রেম জালে ফাঁসিয়ে ওদেরকে বাইরে নিয়ে আয় বিয়ের ঝাঁসা দিয়ে অবশেষে বিয়ে করে ওকে কোথাও বোম্বাই বা দিল্লির বাজারে বিক্রি করে দাও বা বাইরে পাচার করে দাও ভাই আমার সুশিক্ষার অভাব
দীনের অভাব, ইসলামী শিক্ষার অভাবে বিশেষ করে উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা অহরহ ঘটনা, কত শত মুসলমানের মেয়ে আজ তাদের চক্রান্তের শিকার হয়ে চলে গেল হিন্দুর সঙ্গে ও মুসলিমের সঙ্গে। এবার মেয়েটা নিজের নাম দিল, ধর্ম পরিবর্তন করে নিল, ধর্ম পরিবর্তন করে নিল, নাম দিল রেখা দেবী, রেখা দেবী। ওখানে গিয়ে ও দুটা ছেলে হলো। এবার কালকে, গতকালকে রেখা মারা গেছে, ওর আগেকার ছেলে, ও বড় ছেলে গিয়ে দাবি জানিয়ে দিল, আমার মা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে বড় হয়েছিল, আমার মায়ের বিয়ে একজন মুসলমানের সঙ্গে হয়েছিল, আর ওই মুসলমানের ওরুজ যার সন্তান আমি, ওতে আমার মা যেহেতু মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে লালন পালন, মুসলমানের সঙ্গে বিয়ে, আর আমি তার ছেলে, আর আমি তার প্রথম ছেলে, ওতে আমি দাবি রাখি এই মাকে গোসল দেওয়া হোক, কাফন পরানো হোক, আর মুসলমানের পাড়াতে নিয়ে গিয়ে জানাজা পড়া হোক এবং কবর কবর দেওয়া হোক, ওতে ইসলামী নিয়ম নীতিতে তার শেষকৃত্য সম্পন্ন করা হোক। কিন্তু জানিস না যে কেউ যদি ছেলে হোক, মেয়ে হোক, নর হোক, নারী হোক, মামবাদ্দালা দিনা হোক, কেউ যদি ইসলামকে ত্যাগ করে দেয়, কেউ যদি ইসলামকে ছেড়ে দেয়, ইসলামের বিধান হলো সে কাফের, কাফের হয়ে গেল, ফাক্তলোহ ওকে হত্যা করে দাও। ওরে তুমি মুসলমান বলে দাবি করছো, না না না, যেই দিন নাম রেখে দিয়েছে রেখা দেবী সেই দিন ইসলামের সম্পর্ক কেটে গিয়েছে। ওকে ওর দুই ছেলে বলল, না না, আমার মাকে গোসল দিতে দিব না, আমার মাকে কাপড় পরাতে দিব না, আমার মাকে মুসলমানের নিয়ম অনুযায়ী নামাজ পড়তে পড়াতে দিব না, কবর দিব না, আমার মাকে নিয়ে গিয়ে চিতাতে চড়িয়ে আমরা আগুনে জ্বালাবো। অবশ্যই তারাই জয় হলো, তার গিয়ে রায় থানা রায় দিল, যাও তোমাদের মাকে নিয়ে যাও আর অগ্নির সম্মুখে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দাও। চিন্তা করেন, ওর মধ্যে যদি ইসলাম থাকতো, ভাই আমার, ও প্রথমে দেখো কোরআন কি বলছে, ওয়ালা তুনকিল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম। এ দুনিয়া মালোপাড়া লোকেরা, এরে মালোপাড়ার অভিভাবকেরা, তোমরা শোনো, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ভাতিজি যখন যৌবনে পা দিয়ে দিবে, ওরে কোনো মুশরিক, কোনো কাফির ওর মহব্বতে ভালোবাসে যদি ফেঁসে যায়, খবরদার খবরদার, যতক্ষণ সে মুমিন না হবে, যতক্ষণ সে ঈমান না আনবে, ওর সঙ্গে তোমরা খবরদার বিয়ে দিবে না। একটা গোলামের সঙ্গে, রাখালের সঙ্গে, একটা গরিবের সঙ্গে, দিন মজুরির সঙ্গে যদি বিয়ে দেওয়া হয়, সে যতই সুন্দর হোক, যতই বড় ধনী হোক, খবরদার তোমরা মুসলিমের সঙ্গে বিয়ে দেবে না, কারণ লাহুম ইল্লুল্লাহুম ওয়ালাহুম ইল্লুনা লাহুন্না। আমি আল্লাহ বিধান দিলাম, আজ থেকে কোন মুশরিক, কোন কাফের ওরম কোন মুসলমানকে বিয়ে করতে পারে না, আর কোন মুসলমান মেয়ে ছেলে কোন কাফের, কোন অমুসলিম ছেলেকে বিয়ে করতে পারে না, এটা তাদের জন্য হারাম। আর এমন কি কোন মুসলমান ছেলে, কোন মুসলমান ছেলে অমুসলিম মেয়েকেও যেন বিয়ে না করে। এ মুসলমান, এরে মুসলিম ছেলে, তোকে আমি আল্লাহ বলছি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম। ওই কাফির, ওই অমুসলিম মেয়েটা, ওই সাওয়াই অমুসলিম মেয়েটা যতই সুন্দরী হোক না কেন, যতই সুন্দরী হোক না কেন, ওরে তার চেয়ে তোমার গ্রামে ওই কাম করানি মেয়েটা, ওই খেটে খাওয়া মেয়েটা, ওই বিড়ি বানানি মেয়েটা, যদি ওর ভিতরে ইমান থাকে, ইসলাম থাকে, ওটাকেই তুমি বিয়ে করো, এটাই তোমার জন্য ভালো। খবরদার, কোনো মুশরিক মেয়েকে তোরা বিয়ে করবে না। আজ অহরহ, আমি নাম বলবো না, পার্শ্ববর্তী গ্রাম, যখন তখন শুনতে পাই যে একটা আদিবাসী মেয়েকে বের করে এনে, অমুসলিম মেয়েকে বের করে এনে বিয়ে করে নিয়েছে,
ওরাকে জিজ্ঞেস করেন, এই মুসলমানের বেটি ছিল না? ওরা যুক্তি দেয় কি জানেন, যারে একটা অমুসলিম মেয়েকে যদি মুসলমান করে বিয়ে করা যায় তো নাকি বলে এক হজের নেকি। নেকি ওর বাবার ঘরের, কোথায় পেয়েছিস, কে তোকে বলেছে যে একটা অমুসলিম মেয়েকে মুসলমান করে বিয়ে করতে গেলে নিজে নমাজের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, ইসলামের রীতিনীতি মানে না, মদে মাতাল হয়ে থাকে, আর সে নাকি একটা অমুসলিম মেয়েকে মুসলমান করে বিয়ে করে হজের নেকি নিবে। ভাই নিজে মদে ডুবে থাকে। আজ শুনলাম এমন একটা অপ্রীতিকর ঘটনা আজকের জালসায় ঘটে গেল। শুনুন, ওই লোকটার স্ত্রী যদি পাক্কা মুমিন হয়, মুসলিম যদি হয়, ওর মধ্যে ইসলামের শিক্ষা থাকে, ওই মদখোরটার মদখোরি ও ছাড়িয়ে দিতে পারে, সমাজ ছাড়াতে পারবে না। ভাই আমার শুনুন, বিশেষ করে ওই স্ত্রী ওকে বোঝাবে কেন তুমি এই কাজগুলো করছো, তোমার জন্য আল্লাহ এত পবিত্র জিনিস রেখেছে, এত হালাল জিনিস রেখেছে, তা ছেড়ে দিয়ে ওরে তুমি তো মুসলমানের বেটা, তুমি মূর্তি পূজা করতে পারো না, তুমি মুসলমানের বেটা, কোন হিন্দুর থানে গিয়ে তুমি কোনো জবাই করতে পারো না, তুমি মুসলমানের ছেলে, তুমি জুয়া খেলতে পারো না। শোনো হে, একটা মূর্তি পূজা করা, মূর্তি পূজা করা, কালীর পূজা করা, দুর্গার পূজা করা, এ মুসলমান তোর ভালো করে শোনো, এ যুবকেরা তুই শোনো, একটা মূর্তি পূজা করা, থানের পূজা করা, কবরের পূজা করা, জুয়া খেলা আর মদ খাওয়া, এটা হলো সমান গুণা, সমান গুণা। একই হুকুম, একই হুকুম, আপনার পূজা করা যেমন, মদ খাওয়া তেমন, এগুলো সম্পূর্ণ হলো শয়তানের কাম, রিজসুম মিন আমালি শয়তান। শুনেন, হযরত উম্মে সুলাইম, আনাসের মা, রোমাইশা তার নাম, এ উম্মে সুলাইম মেয়েটা নবী মদিনাতে যায়নি, ইসলামের আলো মদিনাতে জ্বলে গিয়েছে, নবী এক সাহাবিকে পাঠিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, তখনই উম্মে সুলাইম রোমাইশা ইসলাম কবুল করে নাই, এবং তার কাছে এই 15 দিনের মধ্যে অনেকটা কোরআন শিখে নিয়েছিলেন। তার দুইটা বেটা আনাস আর বারা, এই দুই বেটাকেও, বড় বেটার বয়স মাত্র 9.5 বছর আর ছোট বেটার বয়স 7 বছর, এ দুই বেটাকেও মুসলমান বানিয়ে নাই। কিন্তু ওর পুরুষ, ওর স্বামী মালিক, নাম মালিক, একদম কাট্টার কাফির, কাট্টার ইসলামের দুশ্মন। রোমাইশা আপ্রাণ চেষ্টা করে যে আমার স্বামীকে আমি যেই কৌশলে হোক না কেন আমি মুসলমান বানাবো, কারণ স্বামী স্ত্রীর ছিল অগাধ ভালোবাসা, ওদের ভালোবাসা গোটা মদিনাতে চর্চা ছিল। আরে ভালোবাসা যদি দেখবি তাহলে উম্মে সুলাইম আর মালিকের গিয়া ভালোবাসা দেখ। একদিন মালিক উম্মে সুলাইমকে ডেকে বলছে, উম্মে সুলাইম কি শুনছি বলো তো, তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছ? হ্যাঁ, আপনি সত্য শুনেছেন, আর আমি চাই আপনিও এই দিন কবুল করে নিন, কারণ কেয়ামতের দিন আমি আর আপনি, আমরা যেমন দুনিয়াতে এক দেহ, এক জান, এক প্রাণ, আপনি আমাকে ছেড়ে থাকতে পারেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, ও গো আমার জানের জান, কিয়ামতের দিন আমরা দুইজন যেন একই জান্নাতে থাকতে পারি, দয়া করে আপনি কলেমা পড়ে নিন, কলেমা পড়ে নিন। হাজরাতে উম্মে সুলাইম এবার কোরআন পড়তে আরম্ভ করে দিয়েছে মালিকের সামনে, মালিক করেছে কি, দুই আঙ্গুল কানে ঢুকিয়ে
দিয়ে বলছে তুই এখনই আমার সামন থেকে সরে যা, আমি এইগুলো শুনব না, লামাসমা আমি জীবনে শুনব না, আমি একে ঘৃণা করি, আমি মুহাম্মদকে ঘৃণা করি, ওই মুহাম্মদ ধর্মকে আমি ঘৃণা করি, আমার বাপ দাদার ধর্ম ওই ধর্মই হলো আমার ধর্ম, আর তোমাকে সাবধান করছি তুমি হয় এই ধর্ম তুমি ছেড়ে দাও, তোমার বেটাদেরকে ছাড়িয়ে দাও, নচে তুমি আমার যতই ভালোবাসা হও না কেন তুমি শেষমেশ আমাকে কিন্তু তুই পাবে না। হাজরাত উম্মে সালাম সেই দিনের মতন স্বামীর পার্শ্ব থেকে সরে গেল, রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, নমাজ পড়ে নিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমার স্বামীকে আপন করে দাও, আমার স্বামীকে আল্লাহ ইসলাম বোঝার শক্তি দাও, আল্লাহ তার অন্তরটা খুলে দাও, ইসলাম তোমার হাতে। দ্বিতীয় দিন আবার উম্মে সালাম মালিককে গিয়ে বোঝান, আজ মালিক এমন একটা কথা বলে দিল, লাও তুমি বাড়িতে থাকো, তুমি বাড়িতে থাকো, তোমার ছেলে দুইজনকে নিয়ে বাড়িতে থাকো, আমি বেরিয়ে গেলাম, আমি চলে গেলাম, আমার দুই চোখ যেই দিকে যাবে আমি সেই দিকে হাঁটা দিলাম, আমি অতদিন বাড়ি ফিরে আসবো না, আসবো না যতদিন তুমি ইসলামকে না ছাড়বে, যতদিন তুমি কালেমা না ছাড়বে ততদিন আমি আর আসবো না, এই জীবনে তোমার সঙ্গে আর দেখা হবে কি হবে না। উম্মে সালাম বলছেন, স্বামী গো আপনি যাবেন যান, আপনি যতই আমাকে ভয় দেখান যে এই জীবনে তোর সঙ্গে দেখা হবে না, আমি মরে যাব কিন্তু আমি ইসলাম কবুল করব না, আমিও বলে দিলাম, আমিও বলে দিলাম ইসলাম এমন একটা জিনিস এটা ঠুনকো ব্যাপার নয়, ঈমান একটা হালকা জিনিস নয় যে সামান্যতে বিক্রি হয়ে যাবে, যে কি এবার শুরু হয়ে গেল গো, আমি বলছি যে জার্নিটা আপনারা বন্ধ করবেন না, ইসলামের আঠা এমনই আঠা, তিলকা বাসার সতুল ইমান, ইমানের আঠা যার অন্তরে বসে যায়, ভাই যার ভিতরে ঈমান চলে এলো তাকে কোনো কিছু ভয় দেখাতে পারবেন না, কারণ ও যে নিজের অন্তরে আল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে, ও তো জানে যে আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সব কিছুরই মালিক আল্লাহ, সোমাইয়া সোমাইয়া ইসলাম কবুল করেছে, সোমাইয়ার স্বামী ইয়াসের ইসলাম কবুল করেছে, সোমাইয়ার বেটা আম্মার, আর তিনজনকেই কাফেররা তিনটা খুঁটিতে বেঁধে রেখেছে, তিন খুঁটিতে বেঁধে রেখেছে, সে সোমাইয়া আবু জেলের গর্জন শোনা গেল, হাতে বললাম, সোমাইয়া এখনো বলছি তুই ইসলাম ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আই, নচেত কি করবে, কি করব এক্ষণে তোকে উলঙ্গ করে দেব, এই যে শত শত মানুষ তোদের দৃশ্য দেখতে এসেছে, তোর ইজ্জত সকলের সামনে খুলে দিব, তোর যুবক বেটার সামনে তোর ইজ্জত খুলে দিব, তোর স্বামীর সামনে তোর ইজ্জতকে খুলে দিব, মায়ের আমার বোনের আমার সেই দিন সোমাইয়া বলেছিলেন এই ভয় দেখিয়ে আমাকে উলঙ্গ করে দিবে, এই ভয় দেখিয়ে তোমরা ইসলাম থেকে ফিরিয়ে দিবে আমাকে, শোনো উলঙ্গ হয়ে জন্ম নিয়েছি আর উলঙ্গ হয়ে আবার মরতে হবে, উলঙ্গ হয়ে কবরে যেতে হবে, ওরে উলঙ্গ হওয়ার ভয় দেখাবে না,
এই ভয় দেখি আমাকে ইসলাম ছাড়া করতে পারবে না যে নবীকে অন্তরে জায়গা দিয়েছি আমার চোখে মুহাম্মদ আমার মুখে মুহাম্মদ আমার হাতে মুহাম্মদ আমার অঙ্গে অঙ্গে মুহাম্মদ আমার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ এ মায়ের আমার বোনের আমার আপনি সুখে দুঃখে আজ একটা আমল বলে যাচ্ছি আপনি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার একটা কলমা পড়ে 100 বার তাসবিহ পড়েন পড়েন কিনা যতক্ষণ টাইম লাগে আপনি একটা আমল করতে পারবেন মায়েরা ওরে আল্লাহর 99টা নাম আছে আল্লাহর 99টা নাম ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ওয়াহিদা আমার নবী বলেন আল্লাহর মিষ্টি মিষ্টি 99টা নাম আছে ওরে মালুপাড়ার এ পুরুষেরা এ মেয়ে ছেলেরা তোদের মধ্যে এমন কোন ভাগ্যবান আছে যে আল্লাহর ওই ছোট ছোট 99টা নামকে মুখস্থ করে নিতে পারবি কেউ যদি মুখস্থ করে নাই আর মুখস্থ করে 24 ঘন্টার মধ্যে রাতে হোক দিনে হোক সকালে হোক সন্ধ্যায় হোক বিছানায় শুয়ে শুয়ে হোক মান আসাহা যে ব্যক্তি মুখস্থ করে নিয়ে ওই নামগুলোকে গুনলো এবং তার মানে তার অর্থ সব কিছু বুঝলো মন থেকে পড়লো তো আমার আল্লাহ নিজে বলছেন আমার আল্লাহ নিজে বলছেন যে মুখ দিয়ে আমার নাম যে মুখ দিয়ে আমার নাম বের হলো আল্লাহ রে এই মুখে আমার 99টা নাম উচ্চারণ করলো এ আমার ফেরেশতারা শোন আমি ওই মুখকে ওই লোককে আমি জাহান্নাম দিতে পারি না আমার নামের যারা পাগল উরি আমার মহব্বতের যারা পাগল তোরাই 99টা নাম 24 ঘন্টায় একবার পড় আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিলাম সুবহানাল্লাহ মুসলিমে তুমি দাবি করে যাও সকাল বেকাল মুখে মুসলিমে তুমি মুসলিমে কিনা বল হাত দিয়ে বুকে মুসলিমে তুমি দাবি করে যাও সকাল বেকাল মুখে মুসলিমে তুমি মুসলিমে কিনা বল হাত দিয়ে বুকে মুসলিমে তুমি কোরআন হাদিস পড়তে পারো না মুসলিমে তুমি নামাজ রোজার ধারত ধারণা মুসলিমে তুমি মুসলিমে শুধু মুসলিমে আছো নামে মুসলিমে তুমি মুসলিমে শুধু মুসলিমে আছো নামে মুসলিমে তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিমে তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিমে তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিমে তুমি মুসলিমে তুমি ক্রিকেট আর মোবাইলের খবর রাখো বেশ মুসলিমে তুমি ঈমান আমল সব করেছো শেষ কাতারে বিশ্বকাপ ফুটবল হয়ে গেল এই যুবকেরা রাত জেগে জেগে ওই বেধর্মী ওই কাফেরের কে খেলা দেখলো হায় রে আল্লাহ আর্জেন্টিনা জিতলো মেসি মেসি করে কত মুসলমান যুবক গলা ফাটালো আপনি জানেন এ যুব সমাজ তোমাকে বলছি মেসির সারা শরীরে যে ট্যাটু করে রেখেছে বিশেষ করে হাতে যে ছাপ দেখেছো ওতে চোখ দেখতে পাচ্ছো দুটো চোখ একটা ছোট একটা বড় ওই চোখটা কার জানো ওটা দাজ্জালের যারা দাজ্জালের ছবি দাজ্জালের ফটো নিজের শরীরে একে রাখতে পারে আর তার পক্ষ থেকে তুমি গলা ফাটাচ্ছ ভাই আমার কারণ মেসি হলো ইহুদি আর দাজ্জাল হলো ইহুদির সর্দার ইহুদিরা এখনো দাজ্জালের অপেক্ষা করছে আমার নবী বলেছেন দাজ্জালের দাজ্জালের প্রথম শূন্য হবে 70,000 শূন্য প্রত্যেকটি ইহুদি ইহুদি আল্লাহু আকবার হায় রে মুসলমান
আজ শাহরুখ খানের গান নিয়ে তুমি মেতে আছো আর বলছো শাহরুখ খান উমরা করে এলো একটা হিন্দু যদি উমরা করে আসে কাবা ঘরে গিয়ে উল্টে মাথা উপরে করে পা উপরে করে পড়ে থাকে ও জান্নাত চলে যাবে ভাই আমার উমরা করে এসে প্রথম যেটা কাজ করলো সেটা গেল কি প্রথমে গেল মন্দিরে মন্দিরে পূজা দিয়ে এলো আপনারা বলেন তো আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে এলাম তারপরে মন্দিরে গিয়ে পূজা দিলাম আমাকে মুসলমান বলবেন না কাফের বলবেন ভাই আপনারা বলেন কি বলবেন যার বাড়িতে পূজা করা হয় মূর্তির পূজা করা হয় যার স্ত্রী এখনো হিন্দু আল্লাহু আকবার বন্ধু আমার আল্লাহ নবী ঘরে ঢুকতে যাচ্ছেন ঘরে নিজের ঘরে ঢুকতে যাচ্ছেন বাইরে থেকে এসেছেন আর দরজার উপরে দরজাতে গেতে একটা পর্দা লটকিছে হযরতে আয়েশা নবীকে দেখাবার জন্য এ মায়েরা বোনেরা তোমরা গেটে পর্দা লটকে রাখো জান্নাতে পর্দা কিন্তু শুনে রাখো এই জান্নাত কপটে ক্ষমতা পর্দা লটকাবে না ওরে পর্দা করবে মানুষ পর্দা করে মেয়ে ছেলেরা গেটে কেন পর্দা জান্নাতে কেন পর্দা ওরে তুমি জীবিত মানুষের কাপড়ের দরকার তোমার গ্রামে অনেক গরিব আছে অনেক অনাথ আছে এই শীতের দিনে তাদের পরনের কাপড় নাই ওই কাপড়টাকে তুমি তারাকে দিতে পারতে না তুই মাটিকে কেন কাপড় পরালে হযরত উমার বলেছিলেন এই আমার বেটিরা এই আমার ছেলেরা শোন আমি যখন মারা যাব আমাকে নতুন কাপড়ে কাফন দিও না দামি কাপড়ে কাফন দিও না কেন আল্লাহু আকবার